হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি নতুন এক্সাইটিং এপিসোডে আপনাকে স্বাগত। আজকে আমার সাথে রয়েছে ম্যাক্স প্রো M1। যেদিন থেকে অ্যান্ড্রয়েড কিউ বলুন বা অ্যান্ড্রয়েড 10 লঞ্চ করেছে, সেদিন থেকে অনেক বন্ধুরাই আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে মেসেজ করে জানতে চেয়েছেন আমরা ম্যাক্স প্রো M1-এ অ্যান্ড্রয়েড কিউ আপডেট কবে পাবো, আদৌ পাবো কি না। এছাড়াও অনেকের আরও কোশ্চেন ছিল ম্যাক্স প্রো M1-এ অ্যান্ড্রয়েড কিউর যে কাস্টম রমগুলো অ্যাভেলেবেল হয়েছে সেগুলো ইনস্টল করা উচিত কিনা, আবার যদি উচিত হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম আমরা ফেস করবো কি না। আজকে সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এত বন্ধু আমায় মেসেজ করেছেন তাই জন্য ভাবলাম এই ভিডিওটি করে সবার কোশ্চেনের একসাথে অ্যান্সার দেওয়াটাই সবথেকে বেটার। তো তাই জন্যই আজকে আমাদের এই ভিডিওটি, এবং এই ভিডিও থেকে আপনারা কিন্তু সকল তথ্য পেয়ে যাবেন, সকল ডাউট কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, আপনারা সকলেই জানেন যে আমরা ম্যাক্স প্রো M1 সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে পোস্ট করে থাকি। তাই জন্য দেখুন নিচের দিকে সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই একটি খুশির খবর দিয়ে শুরু করি। আমাদের চ্যানেলে 3টে MI বেসিক হেডফোনের গিভওয়ে চলছে। আপনি যদি এখনও পার্টিসিপেট না করে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে গিভওয়ে লিঙ্ক দিলাম, এছাড়াও আই বাটনে লিঙ্ক আছে, আপনারা একবার ঘুরে আসবেন, সেখানে পার্টিসিপেট করতে পারেন এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট আউট হতে চলেছে এবং পুরোটাই কিন্তু জেনুইন হবে। আমরা জানি যে ম্যাক্স প্রো M1-এর কাস্টম রম হিসেবে অ্যান্ড্রয়েড কিউ কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা যে যাই বলুন, অ্যান্ড্রয়েড কিউই বলুন বা অ্যান্ড্রয়েড 10। তো সেক্ষেত্রে আমরা সবথেকে কঠিন কোশ্চেনের মুখোমুখি হয়েছি, কাস্টম রম হিসেবে এই অ্যান্ড্রয়েড 10 ম্যাক্স প্রো M1-এ ইনস্টল করা কতটা ঝুঁকিপূর্ণ বা আদৌ আমাদের এই ইনস্টল করাটা ঠিক হবে কিনা। তো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে বলে দিই, এখানে কিন্তু আমরা কীভাবে কাস্টম রম আপনি ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি না। এই ধরনের বিভিন্ন ভিডিও কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন কীভাবে কাস্টম রম ম্যাক্স প্রো M1-এ ইনস্টল করবেন। তো আপনারা যদি আমার টিউটোরিয়াল চান, আপনারা বলতে পারেন কমেন্ট বক্সে, আমি অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে ম্যাক্স প্রো M1-এ কাস্টম রম ইনস্টল করতে হয়। আপাত দৃষ্টিতে আপনি কাস্টম রম ইউজ করে আপনার বন্ধুদের হয়তো দেখালেন যে আপনি আপনার ফোনে অ্যান্ড্রয়েড কিউ বা অ্যান্ড্রয়েড 10 ইউজ করছেন। তো সেক্ষেত্রে কিন্তু সুবিধার থেকে অসুবিধা অনেক বেশি, কারণ অ্যান্ড্রয়েড 10 বেস যে কাস্টম রমগুলো অ্যাভেলেবেল হয়েছে ম্যাক্স প্রো M1-এর জন্য তারা কোনোটিই কিন্তু এখনও স্টেবল নয়। 2 কি 3টে এখনও রম অ্যাভেলেবেল হয়েছে, তো পরে ভবিষ্যতে কিন্তু আরও আসবে। তো সেই ধরনের যদি স্টেবল কোনো আপডেট আমরা পাই অবশ্যই আপনাদের আগে সবার আগে দিয়ে দেবো। তো এখানে কিন্তু কোনোটাই এখনও স্টেবল নয় যেটা বললাম। তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে ইনস্টল করেন তো আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে ম্যাক্স প্রো M1-কে ইউজ করছেন তো অবশ্যই ভালো কথা, কিন্তু সবার কাছে তো আর 2-3টে ফোন থাকে না। তো সেক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল ফোন হিসেবে ম্যাক্স প্রো M1-এ এই কাস্টম রমটা ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবেই। কারণ দেখুন, কোনো কোনো কাস্টম রমে হয়তো গুগল ক্যামেরা ওপেন হবে না, কোনো কোনো কাস্টম রমে হয়তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কাজ করবে না, আবার কোনো কোনো কাস্টম রমে হয়তো ব্যাটারি ড্রেন বেশি হবে, কোনো কোনো কাস্টম রমে হয়তো ভয়েস কলে প্রবলেম হবে, নেটওয়ার্কে ইস্যু হবে। তো সেক্ষেত্রে সাফার কিন্তু আপনাকেই করতে হবে। এছাড়াও এই কাস্টম রমের সবথেকে বড় প্রবলেম যেটা, আপনাকে কিন্তু এটা ইনস্টল করার জন্য অনেক মেহনত করতে হবে। তো সেক্ষেত্রে একটা 1.5 GB বা 2 GB ডেটা ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ওটাকে রুট করে আপনাকে ইনস্টল করতে হবে, সেক্ষেত্রে আপনার মোবাইলের ওয়ারেন্টি ভয়েড হয়ে যাবে। এখন অনেক পুরনো বন্ধুরা আমাকে বলবে যে তাদের মোবাইলের ওয়ারেন্টি অলরেডি চলে গেছে, কিন্তু সেটা এখনও নয়। ম্যাক্স প্রো M1 কিন্তু 2019 সালেও বিক্রি হচ্ছে এবং এখন রিসেন্ট টাইমেও বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স প্রো M1 যারা এখন কিনছে তাদের ওয়ারেন্টি কিন্তু এখন নষ্ট হয়নি। তো সেক্ষেত্রে তারা যদি রুট করে এটা কাস্টম রমকে ইনস্টল করেন, মোবাইলের কিন্তু ওয়ারেন্টি নষ্ট হবে, সেক্ষেত্রে সার্ভিস সেন্টার কিন্তু কোনোরকম ওয়ারেন্টি দেবে না, কোনো প্রবলেম হলে দায়িত্ব আপনার। এক্ষেত্রেও আপনি যদি ইনস্টল করার ক্ষেত্রে কোনো রকম ভুল করেন সেক্ষেত্রেও আপনার প্রবলেম হতে পারে অবশ্যই। এখানে একটি উদাহরণ দিয়ে বলে রাখা ভালো, ধরুন সমুদ্রের নোনা জলের কোনো মাছকে আপনি নদীর একদম মিষ্টি জলে ছেড়ে দিয়েছেন, সে যেভাবে হাবুডুবু খাবে, কাস্টম রমের ক্ষেত্রেও কিন্তু অ্যান্ড্রয়েড 10 এখন ইনস্টল করলে সেক্ষেত্রে ওই ফোনটিও কিন্তু ওমনভাবেই হাবুডুবু খেতে পারে। কারণ এখনও কিন্তু দেখুন অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের মধ্যে নোকিয়া 5.1+, নোকিয়া 6.1+, MIA2, MIA3 এই সমস্ত ডিভাইসেই কিন্তু এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েড কিউ বা অ্যান্ড্রয়েড 10-এর আপডেট আসেনি। তো সেক্ষেত্রে ম্যাক্স প্রো M1-এ কিন্তু আরও কিছুটা লেট হবে, অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামগুলোই আগে আসবে, তারপরে কিন্তু এই কাস্টম রমগুলোই আসবে, অর্থাৎ ম্যাক্স প্রো M1-এ যেটা রম ইউজ করা হয়েছে সেই রমগুলোই আসবে স্টক রমে।
তো সেক্ষেত্রে এটা হতে পারে 2020 সালের একদম মার্চ কি এপ্রিল মাসে আপনি পেতে পারেন, এবং 2020 সালের জানুয়ারি মাসে কিন্তু আপনি MIA2 বা এই যে অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড কিউ আপডেট পেতে পারেন। এখনও কিন্তু অনেক প্রিমিয়াম ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসেই কিন্তু অ্যান্ড্রয়েড 10 আপডেট আসেনি। আমি নিজে স্যামসাং S10e ইউজ করি, এখনও পর্যন্ত কিন্তু ওখানে অ্যান্ড্রয়েড কিউ আসেনি। তো সেক্ষেত্রে এত ওরিড হওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই। তো এখনও যে ম্যাক্স প্রো M1 আপনারা অ্যান্ড্রয়েড পাই ইউজ করছেন ওটা কিন্তু এখনও লেটেস্ট, তো ওটাই ইউজ করুন। আপনারা অযথা ঝুঁকি নিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড 10 ইনস্টল করতে যাবেন না, তো সেক্ষেত্রে প্রবলেম আপনারই বাড়বে। এবং যারা প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেন তাদের কিন্তু বারে বারে ডেটা রিলিজ হয়ে যাবে, ডেটা কিন্তু রিসিভ করতে হবে, তো সেক্ষেত্রে ডেটা ব্যাকআপের একটা বড় ঝুঁকি থাকছে। যারা প্রয়োজনীয় ডেটা আছে নষ্ট হতে পারে, তো সেক্ষেত্রে এটাকেও অবশ্যই মাথায় রাখবেন। আশা করি সমস্ত ভিডিওটি দেখার পর ভালো পারফরমেন্সের জন্য অ্যান্ড্রয়েড কিউর কাস্টম রমের দিকে আর কেউ ঝুঁকবেন না। এরপরও আরেকটি কথা বলবো, আপনারা যারা নতুন নতুন রম নিয়ে খেলতে ভালোবাসেন, নতুন নতুন রম নিয়ে আপনারা পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন, তারা অবশ্যই কাস্টম রম হিসেবে ওটাকে ইউজ করতে পারেন, এবং যারা সেকেন্ডারি ফোন হিসেবে ম্যাক্স প্রো M1 ইউজ করছেন তারা অবশ্যই ওই রমগুলোকে ইউজ করুন, এবং ওই রমগুলোতে যে প্রবলেম আছে ডেভেলপারদের অবশ্যই রিপোর্ট করুন, সেক্ষেত্রে ওটিই কিন্তু স্টেবল রম হতে পারে। এরপর আপনারা ঠিক করবেন কাস্টম রম ম্যাক্স প্রো M1 ইনস্টল করবেন কি না, সমস্তটা ভার আপনার উপর, আপনিই ঠিক করবেন। আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই বলবো গিভওয়েতে অংশগ্রহণ করুন এবং আমার সমস্ত ভিডিওর সাথে থাকুন, যাতে আমরা এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি, আরও ইনফরমেটিভ কিছু আপনাদের জন্য আনতে পারি। দেখা হবে আগামী পর্বে, আর নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন, বেল আইকন এবং অল নোটিফিকেশন আইকনটিও প্রেস করবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।